না, চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে আমরা যাব একটা নিমন্ত্রণ বাড়িতে, তার জন্য আমি আর আমার ছেলেরা সবাই রেডি হয়ে গেছি। কিন্তু সরি, ছেলেরা না, গোপীর নিমন্ত্রণ আছে, তাই গোপীকে নিয়ে যাব সেখানে। তার জন্য দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আমি আগেও দেখিয়েছি রেডি হওয়ার পরে যে আমি রেডি হয়ে গেছি। তো আমি পরেছি একটা ইয়েলো কালারের শাড়ি আর রেড কালারের ব্লাউজটা, আর আমার গোপী পরেছে এই পিঙ্ক কালারের। ওর মামা যে ড্রেসটা ওকে গিফট করেছিল সেই ড্রেসটা, সরি। তো এখন আমরা বেরোবো, তো চলো তোমরা আমাদের সাথে থাকো। তার আগে বলে দিই, আপনি ভাবছেন যদি আমি খেয়ে, তো আমার নাম ঋতুপর্ণা, এটা আপনাদের পরিবার বেঙ্গলি ব্লগার ঋতুপর্ণার পরিবার। তো যদি এখন আমার পরিবারের মেম্বার না হন, তো আমার পরিবারের মেম্বার হয়েছেন। আর আমার পরিবারের মেম্বার হতে গেলে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা অবশ্যই প্রেস করতে হবে, যাতে আপনি আমার পরিবারের মেম্বার হয়ে যান। আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করবেন, যাতে নিজের পরিবারের মেয়ের ভিডিও সবার আগে দেখতে পান। তো এখন আমি রেডি হয়ে গেছি, আর দেখতেই পাচ্ছ আমার গোপীও রেডি হয়ে গেছে। তো আমরা যাব, একটা নিমন্ত্রণ বাড়ি আছে, তো সেখানে যাওয়ার আগে ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি। আর গোপীকে যখন রেডি করিয়েছি আজকে, তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ রোজ দিনই তোমাদের সাথে যখন গোপীকে রেডি করি সব কিছু শেয়ার করি, তাই ভাবলাম আজকে আর কিছু শেয়ার করবো না, জাস্ট আমরা রেডি হয়ে নিই, তারপরে যখন বেরোবো তখন তোমাদের সাথে ইন্ট্রোটা দেবো। কারণ রোজ দিনই রাত হয়ে যায় ইন্ট্রো দিতে, অনেকটাই রাত হয়ে যায়, তাই ভাবলাম আজকে একটু সকাল সকাল ইন্ট্রোটা করবো। আর যেহেতু কালকে থেকে আরও বিজি হয়ে যাব, ওই জন্য তাড়াতাড়ি করে ইন্ট্রোটা দিয়ে নিলাম। তো চলো আগে যাই, ওখানে কী হয় সব কিছু দেখো, এসে আবার তোমাদের সাথে কথা হবে। দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, আর এখন আমি যাব আমার গোপীকে নিয়ে, একটা নিমন্ত্রণ বাড়ি আছে। তো আমি পরেছি এই ইয়েলো কালারের শাড়িটা, আর এই দেখো আমার গোপী রেডি হয়ে বসে আছে যাবে বলে। তো দেখেছো কেমন লাগছে? তো চলো আমরা বেরিয়ে আবার কথা বলবো। তো এখন আমি আর আমার ছেলে যাচ্ছি ঘুরতে, তো চলো ঘুরতে যাই আমরা। আমি আর আমার ছেলে বেরিয়ে পড়েছি, তো চলো যাই আমরা, খুব মজা হচ্ছে। আমরা যাচ্ছি নিমন্ত্রণ বাড়ি, তো চলো। নিমন্ত্রণ বাড়ির কথা শুনলেই কেমন মনটা আনন্দ ভরে যায়, তো চলো যাই, গিয়ে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। গোপু এখন অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য খুব খুশি, খুব এক্সাইটেড, তো চলো আমরা নিয়ে যাই ওকে। এই দেখো আমরা সবাই মিলে যাচ্ছি, দাদাভাই গান শোনাবে আবার। দেখো সবাই এসে গেছে, আর এবারে আমরা যাচ্ছি, গাড়ি স্টার্ট হবে, তো চলো যাই, খুব মজা হবে। চলো আমরা চলে আসছি, যাই আমরা। আমরা এখন বসে আছি, একটু পরে পায়েলকে নামানো হবে, তো তারপর পায়েলের আশীর্বাদ হবে। চলো দেখি, এই যে দাদা ভাই গান শুনেছো, দাদা ভাই বিয়ের দিন আরো দাদা ভাই গান গাইবে। আমরা এসে বসে আছি এখানে, আর এই যে আমার ছেলে বসে আছে, আমরা ছাদে দাঁড়িয়ে আছি, কি সুন্দর হাওয়া হচ্ছে, আর দেখা যাক কি করি। দেখো কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি, তো এখন আমরা বসে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি, আর আমার ছেলেরা তার ভাইদের সাথে বসে আছে। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, ছেলেরা ওখানে বসে আছে দূরে, দেখতে পাচ্ছ তো? আচ্ছা
খুব লম্বা গাড়ি হয়ে যাচ্ছে তো, আর মারুতি হয়ে গেলে ভালো। না না তাহলে একটা কথা বলবো, এসি গাড়ি দরকার নেই আমার, আমার তো এসি গাড়ি। এই দেখো সব বসে আছে, ওর ভাইদের সাথে আছে। আমি নতুন তোমার জিপ টিপ বের করে আছে, ছবি তুলছে। না না তোমার বাড়ি থেকে বেরোতে হবে না, আমি সকলে তুমি বেরোবে। যেটুকু পেরেছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করেছি, খুব একটা কিছু শেয়ার করতে পারিনি, তার জন্য আম সো সরি। আর কারণ ওখানে সবসময় ক্যামেরা করা পসিবল হচ্ছিল না, তার জন্য ক্যামেরা করতে পারিনি। আর আমরা বাড়ি চলে এসেছি, এখন বাজে রাত 10:45। তো এখন আমি আমার ব্লগটা তো এন্ড করতেই হবে, তার জন্য এন্ড করতে চলে এলাম। ভাবলাম ব্লগটা এন্ড করে আগেই ভেবেছিলাম তোমাদের গীতা দ্বিতীয় অধ্যায়টা পড়ে শোনাবো, কিন্তু একটু সময় হলো না বিশ্বাস করে। আর বললামই না একটা নিমন্ত্রণ বাড়ি, তো কালকে থেকে সেখানে আগুড়ো ভাত, তারপরে দিন বিয়ে, তো এইসব নিয়ে খুবই ব্যস্ত হয়ে যাব, ওই জন্য পারবো না। তবে গোপীর পোশাকগুলো রেডি হয়ে গেছে, আমি চেষ্টা করছি কালকে তোমাদের সাথে সেগুলো শেয়ার করা। অবশ্যই দেখে বলো তোমরা কেমন লাগলো। আর কালকে একজন আমার খুব আপনজন, খুব কাছের, খুব ভালো লাগার একজন আমার কাছে আসবে, অনেকটা দূর থেকে আসবে, তাকে দেখার জন্য একটু তোমাদের ওয়েট করতে হবে যদি দেখতে চাও। আর কালকে সকালের মধ্যে ঢুকে যাবে, তো তোমরা নিশ্চয়ই দেখতে পাবো। আর এই যে আমার গপু সোনা, অবশ্যই তোমাদেরকে বলবে আমরা ওখানে কেমন এনজয় করেছি। তাহলে গপু সোনার থেকেই তোমরা শুনে নাও তো, ও আমরা ওখানে কেমন এনজয় করেছি। মানে গপু কিছু বল তো, আমরা ওখানে অনেক 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 এনজয় করেছি, অনেক মজা করেছি, আমাদের খুব ভালো লেগেছে, আমি অনেকগুলো মিথ্যে খেয়েছি। আর এখন আমি বাড়ি এসে এখন ঘুমোবো। তো হ্যাঁ সত্যিই গপু ওখানে অনেক এনজয় করেছে, কারণ ওখানে ওর ভাইদের সাথেও দেখা হয়েছিলো, তো যার জন্য ওরা সত্যিই খুব একসাথে এনজয় করেছে, খুব ভালো লেগেছে ওদের। তো বন্ধুরা এখন আমি বিদায় নিচ্ছি, কারণ গপুকে ঘুম পাড়াতে হবে। আর অনেকে আমাকে জিজ্ঞাসা করছো দিদি ওই কালারটা কোথায় পাওয়া যায়, তো সবার জন্য আরেকবার বলে দিয়ে যায়, ওই কালারটা যে কোনো হার্ডওয়্যারের শপে পাবে, যে বল দেখবে এরকম ছোটো ছোটো 50 টাকা 30 টাকা 40 টাকা করে নেয়, তো গিয়ে বললেই কালার চাইলে দিয়ে দেবে। তো বন্ধুরা আজকে এইটুকু, আজকের মধ্যে বিদায় নিচ্ছি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি সকাল সকাল চলে আসবো। তো শুভরাত্রি তোমাদেরকে, যেটার জন্য আবার আমাকে ফিরে আসতে হলো। কালকে ব্লগটা এন্ড করেছিলাম, বাট এন্ড করেও আবার আমাকে আজকে ব্লগটা করতে হলো, কারণ কালকে তোমরা অনেকেই বলেছিলে দিদি গোপুর পাঞ্জাবিগুলো দেখিয়ে, দুটি পাঞ্জাবি এলে, তো আজকে এসে গেছে ওগুলো, ফাইনালি আমরা ওটা পেয়ে গেছি হাতে, তার জন্য তোমাদেরকে দেখাবো ওদের ধুতি পাঞ্জাবিগুলো। তো চলো দেখে নাও। তো এই হচ্ছে গোপুর ধুতি, এই সরি এটা হচ্ছে পাঞ্জাবি, আর এটা হচ্ছে ধুতি। তো এটা যেটা সেটা গপু পরবে বিয়ের দিন, দেখো এটা তো এমনি দেখছো, তারপরে অবশ্যই আমি পরিয়ে দেখাবো। তো এই হচ্ছে একটা, আর দু নম্বরটা দেখাচ্ছি, এটা হচ্ছে, এটা হচ্ছে গদাইয়ের ঘাগরা, আর এটা হচ্ছে উপরের পাঞ্জাবি, ঘাগরার পাঞ্জাবি, এটা না পরালে তোমরা বুঝতে পারবে না। আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে গায়ে হলুদে গপু যেটা পরবে সেটা, এই যে দেখো, এই যে হচ্ছে ধুতি, আর এই হচ্ছে পাঞ্জাবি, এটা গপু গায়ে হলুদে পরবে, ওটা এখনও পরবে কারণ এখন আইবুড়ো ভাত হবে, তাই আমি এখন পরিয়ে দেব। আর লাস্ট একটা আছে যেটা হচ্ছে গপু বউ ভাতের দিন পরবে, তো এই দেখো এটা হচ্ছে ধুতি, দেখো ধুতিটা এরকমই, আর এটা হচ্ছে এই পাঞ্জাবি, এটা গপু পরবে বউ ভাতের দিন। আর পাগড়িগুলো দেখিয়ে দিই তোমাদের, এই হচ্ছে পাগড়ি, এই জামাটা ভুল করে চলে এসেছে, যখন এসেই গেছে ভাবছি মিশুকে পরিয়ে দেবো আজকের দিনটা, তো এটা দেখো। আর এই হচ্ছে, এইগুলো হচ্ছে পাগড়ি। তো এখন এবার বিদায় নিই, আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ ব্লগ আসছে, তবে এখন না একটু পর থেকে ওটা আমি স্টার্ট করবো,
তো আজকের মতো বিদায় নিচ্ছি। আর আগে তো এন্ডটা করেছিলাম, কিন্তু যেহেতু জামাগুলো পেয়ে গেলাম ভাবলাম দেখিয়ে দিই তোমাদের। তো অবশ্যই কমেন্টে বলো জামাগুলো তোমাদের কেমন লাগলো।